বস ভালো তো, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ইয়াস বন্ধুরা, আজকে একটি বিশাল বড় একটি নিউজ ভাইরাল হয়ে গেছে। ইয়াস বিশাল বড় আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। জিদ্দার, ইয়াস জিদ্দার এই মুহূর্তে তার আপকামিং যে সিনেমা বুমেরাং, তার শুটিং কিন্তু কমপ্লিট করে ফেলেছে বস। তার সাথে সাথে একটা নতুন ফিল্মের কাজ অলরেডি শুরু করে দিয়েছে। সেই সিনেমাটা হচ্ছে ভূতের নিয়ে, ইয়াস হরর ফিল্ম। জাস্ট ফাটাফাটি লেভেলের কাজটা আসতে চলেছে। তো জিদ্দার ভূতের গল্পে কাজ করতে চলেছে। ইয়াস বন্ধুরা, বিগ 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 আপডেট এটা হচ্ছে। জিদ্দার এই সিনেমা যেটি আসছে হরর ফিল্মের, সেই সিনেমার ডিরেক্টর হচ্ছে সৌভিক কুণ্ডু। ইয়াস শোনা যাচ্ছে এই সিনেমাটার কিন্তু নাম ফাইনাল করা হয়েছে। সেই সিনেমাটার নাম নাকি এরম হতে চলেছে যে ভূতের রাজা দিল বর। ইয়াস বন্ধুরা, তো বুঝতেই পারছো কী লেভেলের একটা হরর ফিল্ম আসছে চলেছে বাংলাতে, তো বুঝতেই পারছো। এবং এই সিনেমাতে আরও একজন অভিনেতাকে নেওয়া হতে চলেছে, তার নাম হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়। এখনও কোনো ফাইনাল হয়নি। পরমব্রত স্ক্রিপ্টটা কিন্তু পছন্দ খুবই হয়েছে, কিন্তু তার ডেট এবং আর কিছু সিনেমা শ্যুটিংয়ের জন্য কিন্তু এখনও কিন্তু সই সাবত করা হয়নি। তো আমার সত্যি কথা বলতে, জিৎ পরমব্রতর থেকে না জিৎ যিশুকে আমার জাস্ট ফাটাফাটি লাগে ভাই, বাম্পার লাগে ভাই। তাদের যা কেমিস্ট্রি, তাদের যা বন্ধুত্ব, যা মানে তাদের যা বন্ডিংটা না বন্ধুত্বর, পুরো ফাটাফাটি লাগে বস। আমি চাইবো পরমব্রতর জায়গায় যদি যিশু দা থাকে, তাহলে আমরা সত্যি কথা বলতে সেই আগের দিনগুলো কিন্তু ফিরে পেতে চলেছি। সেই জিৎ যিশুর যে বন্ধুত্বর ব্যাপারটা সত্যি অসাধারণ, তাদের বন্ধুত্ব সত্যি আমরা অনেক সিনেমাতে দেখেছি, কিছু কিছু সিনেমাতে দেখেছি, প্রেমী বলো আরও কিছু সিনেমা আছে, সত্যি অসাধারণ মানে অভিনয় তাদের দুজনার। আমি চাইবো জিৎ আর যিশু যদি থাকে এই ভূতের রাজা দিল বর এই সিনেমাটাতে, তাহলে ভাই জমে ক্ষীর হয়ে যাবে। আর কিচ্ছু চাই না, শুধু জিদ্দার আর যিশুদার যেন এই সিনেমাটা থাকে। আর শোনা যাচ্ছে এই সিনেমাটা শ্যুটিং নাকি ডিসেম্বরে স্টার্ট হতে চলেছে। ইয়াস বন্ধুরা, তার মানে বিশাল বড় কাজ একটা আসতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রিতে। কী লেভেলের কাজ সেটা সময় বলবে। শোনা যাচ্ছে এই সিনেমার মধ্যে এমন কিছু করা হবে যা বাংলায় এই প্রথম, তার মানে বুঝতেই পারছো অন্য লেভেলের একটা কাজ নিয়ে আসতে চলছে আমাদের জিদ্দা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো এই সিনেমাটার জন্য সত্যি অনেক অপেক্ষায় রইলাম। জিদ্দার চমকের পর চমক, চমকের পর চমক কিন্তু দিতেই চলেছে বন্ধুরা।